লতা ঝুঁকে কাজ করবি, ঝুঁকে কাজ করবি, ঝুঁকে ঝুঁকে বড় বড় হিরোইন নাকি কত বই হিট করিয়ে দেয়। দিকে বৌদি বলে, এই এনে তোর মাইনে, তোকে আর কাজ করতে হবে না। আমি আর ঝুঁকবো না বৌদি, কোন দিকে যাবে বলেন তো? যেটাতে তোর লাভ হবে সেদিকে যাবি। দুটো গাড়ি আছে, দুটো বাড়ি আছে, দুটো বউ আছে, 100% কি সবাই সারা জীবন মিনারেল ওয়াটারের মতো শান্ত হয়ে থাকে না, এই আপনার বন্ধু গুরুর মতো মরার শেষ সময় অবধিও সোডা ওয়াটার হয়ে থাকে। একি এই তো সাক্ষাৎ নারায়ণ। আসলে আগের জন্ম যাচ্ছে, এই জন্ম তাই আছে, পরের জন্ম তাই থাকবে। মেয়ে দেখলে ময়না ছালাত 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 ছালাত। গার্লফ্রেন্ড কি জিনিস জানিস? গার্লফ্রেন্ড হচ্ছে এনার্জি ড্রিঙ্কের মতো, এক চুমুক খাবি পুরো শরীর চাঙ্গা হয়ে যাবে। আমার স্পেশাল বিপদ তারিণী চুমুক। তোর বউ তোকে জলের মতো বিশ্বাস করে আর তুই এদিক ওদিক বিপদ তারিণী চুমু খেয়ে বেড়াচ্ছিস। আমরা বউ পাল্টাই না। তুই না ভদ্রলোকের ছেলে, সেই জন্যই তো চেঞ্জ করবো। হ্যাঁ, বসকে সারা জীবনের জন্য ওই অফিস বাড়ি বউ নিয়েই থাকতে হবে। আর চোখ দিয়ে দেখা বন্ধ কর, দু চোখ দিয়ে উর্বশীকে দেখ। হাটে বাজারে বেড়েছে বেজায় গরম, আমি জিন্না দুলিয়েছি কোমর নরম। মক্কা 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 ছাড়িস না, তুমি আমায় ঠকালে। না না, আমি তোমায় ঠকাইনি। তাহলে ও কে? অপূর্ব বউ। অপূর্ব, তুমি বিয়ে করলে কবে? এই তো এক্ষুনি। দাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, দাড়িকে তোর আমি শ্বশুর বানাবো। আমি ওদের মাথায় হাত দিয়ে দিব্যি খাচ্ছি, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে কথা বলিব না। আমি যদি মিথ্যে কথা বলে থাকি ওরা এক সপ্তাহের মধ্যে মারা যাবে।